ফল আর শাকসবজি, এই দুই ধরনের খাবারকে আজও আমাদের সমাজ সবচেয়ে পুষ্টিকর খাবার বলেই মানে। বিশেষ করে শিশুদের ও বাড়ির অসুস্থ এবং বৃদ্ধ মানুষদেরকে সুস্বাস্থ্যের জন্য আমরা ফল ও শাকসবজি বেশি বেশি খাইয়ে থাকি। কিন্তু বাজার থেকে কিনে আনা এসব ফলমূল ও শাকসবজিতে ভিটামিন ও নিউট্রিয়েন্টসের পাশাপাশি আরো একটি জিনিস থাকে, সেগুলো হচ্ছে ফরমালিন ও পেস্টিসাইডস, অর্থাৎ বিষাক্ত কীটনাশক। আর দিনের পর দিন এ সকল হেলদি খাবারগুলোকে কিভাবে বিষে রূপান্তরিত করা হচ্ছে তা তো আমি পিনিক পায়ের এই ভিডিওটিতে দেখিয়ে দিয়েছি। কিন্তু সেই ভিডিওটি দেখে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ফল ও শাকসবজিতে থাকা এই সকল ফরমালিন আর কীটনাশক থেকে আমরা সাধারণ মানুষেরা কিভাবে বাঁচতে পারব। তাই শুধুমাত্র আপনাদের জন্যই পিনিক পায়ের আজকের পর্বে আমি জানাতে চলেছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা ফলমূল ও শাকসবজিগুলো থেকে ফরমালিন ও কীটনাশক মুক্ত করতে পারবেন খুব সহজেই। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিতে চাই যে এই ভিডিওটি আমাদের সমাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই সম্ভব হলে সপরিবারে দেখার চেষ্টা করুন। আর অন্তত আপনার কাছের মানুষদেরকে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সুস্বাস্থ্যের নিশ্চয়তা দিয়ে দিন। আজকাল বাজারের 99% সবজি ও ফলেই বিষাক্ত পেস্টিসাইডস অর্থাৎ কীটনাশক এবং ফরমালিন থাকে, আর শুধুমাত্র সেগুলোকে পানি দিয়ে ধুলে তেমন কোনো লাভ হয় না। আপনাদেরকে জানিয়ে রাখি যে মোট 4 ধরনের কেমিক্যাল এজেন্টস এ সকল ফলমূল ও শাকসবজিতে ব্যবহার করা হয়। নাম্বার 1, রাইপেনিং এজেন্টস, অর্থাৎ আম ও কলার মতো ফলগুলোতে ক্যালসিয়াম কার্বাইড নামের এক ধরনের কেমিক্যাল দ্বারা এগুলোকে সিজনের আগে পাকানো হয়, কেননা সিজনের আগে কোনো ফল বিক্রি করলে তার থেকে অনেক বেশি লাভ পাওয়া যায়। এই ক্যালসিয়াম কার্বাইডে লেড অর্থাৎ সীসা ও আর্সেনিকের মতো ভয়াবহ পদার্থ থাকে, যা কিনা মানবদেহে বিষের মতো কাজ করে। নাম্বার 2, কোটিং এজেন্টস, আপেল, আঙুর ও এই ধরনের অন্যান্য ফলগুলোতে ওয়্যাক্স অর্থাৎ মোম ডিপিয়ার একটি কোটিং অর্থাৎ আস্তর দেওয়া হয়, যেন ফলগুলো লম্বা সময় পর্যন্ত ফ্রেশ দেখায়। বিশেষ করে লাল ও কালো আঙুরে সাদা সাদা যে আস্তরটা দেখা যায় সেটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল যা ব্যবহার করা হয় যেন আঙুরগুলো সহজেই থেতলে না যায়। এই ধরনের বিষাক্ত কেমিক্যাল থেকে বাঁচার উপায় হচ্ছে অফ সিজনে কোনো ধরনের ফল খাওয়া যাবে না, অর্থাৎ যেই সিজনে ঠিক যেই ফলটা পাওয়া যায় সেই সিজনে শুধুমাত্র সেই ফলটাই খেতে হবে। আর লোকাল ব্যবসায়ীদের থেকে ফল ও শাকসবজি কিনতে হবে, কেননা বিশেষ করে বাহির থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল ফলমূলগুলো আমদানি করা হয় সেগুলো যেন ট্রান্সপোর্টেশনের সময়ও ফ্রেশ থাকে, সেই জন্য এ সকল বিষাক্ত কেমিক্যালস ব্যবহার করা হয়। নাম্বার 3, পেস্টিসাইডস অর্থাৎ কীটনাশক, যা কিনা ফল ও সবজির গাছের গোড়াতে ইনজেক্ট করা হয়। আর এই সকল সিস্টেমেটিক পেস্টিসাইডস গুলো গাছের শিরা উপশিরা হতে শুরু করে ফলমূল, শাখা, কাণ্ড, পাতা সহ একটি গাছের সব জায়গাতেই ছড়িয়ে পড়ে। আরো আছে কন্ট্যাক্ট পেস্টিসাইডস, যেগুলো কিনা ফল ও শাকসবজির গায়ে স্প্রে করা হয়। নাম্বার 4, ফরমালিন, যা কিনা ফল ও শাকসবজিগুলোকে বেশি দিন পর্যন্ত ফ্রেশ রাখার জন্য সেগুলোর গায়ে স্প্রে করা হয়। অনেক সময় ফল ও শাকসবজিগুলোকে ফরমালিনে ভিজিয়েও রাখা হয়। তো এবার চলুন জেনে নেওয়া যাক এ সকল বিষাক্ত কেমিক্যালগুলোর থেকে আমরা সাধারণ মানুষেরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মুক্তি পেতে পারি। নাম্বার 1, ভিনেগার। ভিনেগার হচ্ছে জার্মস অর্থাৎ জীবাণু ও কীটনাশক মুক্ত করার জন্য অত্যন্ত পাওয়ারফুল একটি উপাদান। প্রথমে একটি পাত্রে পানি নিয়ে নিন, তারপর তাতে 1 কাপ হোয়াইট ভিনেগার অর্থাৎ সিরকা ঢেলে দিন। তারপর সেই পানি ও সিরকার মিক্সচারে ফল ও সবজিগুলোকে 15-20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখুন। তারপর সেগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিন। মনে রাখবেন সেই মিক্সচারে 2 ভাগ থাকবে পানি আর 1 ভাগ থাকবে সিরকা, ব্যাস। তারপর সেগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। আমি এই বলছি না যে একেবারে 100% বিষাক্ত কীটনাশক দূর হয়ে যাবে, তবে অনেকটাই দূর হবে। নাম্বার 2, বেকিং সোডা।
এই বেকিং সোডা বা খাবার সোডা তার কেমিক্যাল নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। জার্নাল অফ এগ্রিকালচারাল এন্ড ফুড কেমিস্ট্রি একটি রিপোর্টে জানা গেছে যে ফল ও শাকসবজি থেকে কীটনাশকের অবশিষ্ট দূর করার পেছনে এই বেকিং সোডা বিরাট ভূমিকা পালন করতে পারে। মাত্র 15 মিনিটে বেকিং সোডা 96% বিষাক্ত কেমিক্যাল দূর করে দিতে পারে। একটি পাত্রে 1 চামচ বেকিং সোডার সাথে 1 চামচ পানি দিয়ে একটি মিক্সচার তৈরি করুন। তারপর সেটাকে ফল ও সবজির গায়ে ঘষে ঘষে মাখতে থাকুন। অথবা যদি আপনার ফল ও সবজিগুলোর সাইজ ছোট হয়ে থাকে, তবে সেক্ষেত্রে 1 লিটার পানিতে 1 চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। তারপর সেই মিক্সচারে ফল ও সবজিগুলোকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপর সেগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। তাছাড়াও এই বেকিং সোডা ব্যবহার করার আরো একটি সিস্টেম আছে। 1 চা চামচ লেবুর রস, 2 চা চামচ বেকিং সোডা আর 250 ml এর 1 কাপ পানি একসাথে মিক্স করে নিন। তারপর এই মিক্সচারটাকে একটি স্প্রে বটলে ভরে সেটাকে ফল ও সবজিতে স্প্রে করুন। আর তার 5 থেকে 10 মিনিট পর সেগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর তারপর আপনি স্বাচ্ছন্দ্যেই সেই ফল ও সবজিগুলোকে খেতে পারেন। নাম্বার 3, পানি। এক্সপার্টসদের মতে ফল ও শাকসবজিগুলো থেকে পেস্টিসাইডস অর্থাৎ কীটনাশক দূর করার জন্য প্রথম ধাপ হচ্ছে সেগুলোকে ভালোভাবে ঘষে ঘষে পানি দিয়ে ধোয়া। শুধু এইটুকুতেই ফল ও সবজির গায়ে ও খোসায় থাকা 80% পেস্টিসাইডস দূর করা সম্ভব। তাছাড়াও যদি খালি পানির পরিবর্তে লবণ পানি দিয়ে ফলগুলোকে ধোয়া হয় অথবা ফুটন্ত গরম পানিতে ফল ও সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখা হয়, তাহলে এসব বিষাক্ত কেমিক্যাল থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। নাম্বার 4, খোসা ছাড়ানো। সাধারণত যে সকল ফল ও সবজি আমরা বাজার থেকে কিনে আনি, সেগুলোর আসল উৎস বেশিরভাগ সময় আমাদের জানা থাকে না। সেক্ষেত্রে পানি দিয়ে ধোয়ার পরেও বেস্ট হয় যদি ফল ও সবজি সেবনের আগে আমরা সেগুলোর খোসাটা ছাড়িয়ে নিই। এতে ফল ও সবজির গায়ে যে সকল কন্ট্যাক্ট পেস্টিসাইডস বা ফরমালিন স্প্রে করা হয়, সেগুলো থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। নাম্বার 5, হলুদ ও পানি। হলুদ হচ্ছে এমন একটি মশলা যা কিনা নিজের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসের জন্য বিরাট উপকারী, যার কারণে এটি রোগ জীবাণু নাশ করার ক্ষমতা রাখে। 1 বোল ফুটন্ত গরম পানিতে 5 চামচ হলুদ গুঁড়া মিক্স করে নিন। তারপর আপনার কেনা ফল ও সবজিগুলোকে সেই হলুদের পানি দিয়ে ধুয়ে নিন। তারপর সেগুলোকে আরো একবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিন। ব্যাস, এবার আপনার ফল ও সবজিগুলোকে আপনি নিশ্চিন্তে খেতে পারবেন। নাম্বার 6, লবণ। 1 বোল পানিতে 1 কাপ লবণ মিশিয়ে নিন। তারপর আপনার ফল ও সবজিগুলোকে 10 মিনিট পর্যন্ত সেই লবণ পানিতে ভিজিয়ে রাখুন। আর তারপর লবণ পানিটা ফেলে দিয়ে ফল ও সবজিগুলোকে নর্মাল পানি দিয়ে অন্তত 5 বার ভালোভাবে ঘষে ঘষে পানি দিয়ে ধুয়ে নিন। আপনি ভাবতেও পারবেন না যে এই লবণ যা কিনা আমাদের সকলের বাসায় থাকেই থাকে, সেই লবণও ফল ও সবজি থেকে পেস্টিসাইডস বা ফরমালিন দূর করতে অনেকটাই ভূমিকা রাখে। নাম্বার 7, রান্নার পদ্ধতি। আপনার সবজিগুলোর থেকে পেস্টিসাইডস দূর করার জন্য সবজি রান্নার সময় কোনো ধরনের ঢাকনা লাগাবেন না। কৃষিবিদদের মতে ঢাকনা খোলা রেখে রান্না করলে সবজির ভেতর ও বাহির থেকে কীটনাশক ও ফরমালিন রান্নার ধোয়ার সাথে বাষ্প হয়ে বেরিয়ে যায়। তো এই ছিল ফল ও সবজি থেকে ফরমালিন ও কীটনাশক দূর করার কিছু অত্যন্ত এফেক্টিভ সিস্টেম। আর এই সিস্টেমগুলো অবলম্বন করলে 98% পেস্টিসাইড ও ফরমালিন থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটিকে অন্তত আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকে ফল ও সবজিতে থাকা বিষ থেকে বাঁচাতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।